চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি ক্রিটিক্যাল লিংকের সহপ্রতিষ্ঠাতা রাহাত হোসেনের কাছে। কুইন্স ইয়াং লিডার অ্যাওয়ার্ড 2017 অ্যাওয়ার্ডটা নিয়ে জানতে চাইবো, বাট তার আগে আমার মনে হয় যে জন্য পেয়েছেন ক্রিটিক্যাল লিংক সেটা সম্পর্কে একটু জেনে নেওয়াটা ভালো, আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই। 2014 আসলে আমি আর আমার যে পার্টনার আছেন ডক্টর জেনিফার ফারেল, ইউএসএর একজন ডক্টর, ওর সাথে আসলে আমি কাজ করা শুরু করি 2014 মার্চ থেকে। সো আমরা ইউএস স্টেট ডিপার্টমেন্টের আন্ডারে একটা গ্রান্ট পেয়েছিলাম, ওখানে ও আমাদের গেস্ট ট্রেনার ছিল। সো পরবর্তীতে ট্রেনিং এর পরে আমরা কথা বলি যে আসলে আমরা কি করতে চাই, পরবর্তীতে কি ধরনের কাজ করব, যেহেতু আমার রিসার্চ করছিল আর আমি রানা প্লাজায় ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছি। সো দুজনের ইচ্ছাটা ছিল একই রকম। তো এক পর্যায়ে কথা বলতে বলতে চিন্তা করলাম যে কীভাবে অ্যাকচুয়ালি মানুষজনকে আমরা একটা স্বাভাবিকভাবে একটা ভালো একটা সার্ভিস দিতে পারি। সো ক্রিটিক্যাল লিংকটা অ্যাকচুয়ালি ফোকাস করা হয়েছে রোড অ্যাক্সিডেন্ট, আর রোডে যদি কারো ইমার্জেন্সি সার্ভিস লাগে তার উপরে। আমরা যেভাবে কাজ করি হলো আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন আছে, একটা কল সেন্টার আছে, এটা অনেকটা কাজ করে উবারের মতো। যদি আপনার কারো হেলথ নিয়ে আপনার কারো সমস্যা হয় অন দ্য স্ট্রিট, বা আপনি কারো রোড অ্যাক্সিডেন্ট দেখে যাবেন চাচ্ছেন তাকে সাহায্য করতে, আপনি আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের সাহায্যে রিকোয়েস্ট করতে পারেন, অথবা আমাদের কল সেন্টারে কল করে বলতে পারেন যে কী ধরনের সাহায্য লাগবে। আমরা যেটা করি যে আমাদের ভলেন্টিয়ার যারা আছে ওদেরকে আমরা 3 দিনের বেসিক ফার্স্ট এড একটা ট্রেনিং দিই। এই ট্রেনিংয়ের মাধ্যমে ওরা যেটা করে যে যখন অন দ্য স্ট্রিটে আসে কোনো পেশেন্ট করে নেয়, ওরা প্রাথমিক চিকিৎসাটা প্রদান করে, ওদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে ওনাদেরকে হসপিটালে নিয়ে যায়। এই কাজটা আমরা করছি গত 2014 থেকে। মহৎ উদ্দেশ্য নিয়ে কাজটা শুরু করেছেন আর এই কাজের একটা সম্মাননা হিসেবে অ্যাওয়ার্ডটা পেয়েছেন। সো অ্যাওয়ার্ডটা নিয়ে একটু শুনি। পুরো হয় 2014 থেকে অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হয়, কিন্তু ওরা উইনারটা দেওয়া শুরু করে হলো অ্যাওয়ার্ড দেওয়া শুরু করে 2015 থেকে। সো 15 আমাদের বাংলাদেশ থেকে একজন ছিলেন, 16 একজন ছিলেন, আর 17 এসে আমি আর আমার সাথে একজন আছেন সাজিদ ইকবাল, আমরা দুজন একসাথে অ্যাকচুয়ালি পেয়েছি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি এটার জন্য। সো ওদের যে অ্যাকচুয়ালি আইডিয়াটা অ্যাওয়ার্ড দেওয়ার, এটা হলো যে ওরা টোটাল 5 বছরে 240 জন উইনার ওরা সিলেক্ট করবেন। সো নেক্সট ইয়ারটা হলো কুইন্স ইয়াং লিডারের লাস্ট ইয়ার, এরপরে অ্যাকচুয়ালি এই অ্যাওয়ার্ডটা কাউকে দেওয়া হবে না। তো সরাসরি রানীর হাত থেকে গ্রহণ করা অনেক সম্মানের একটা ব্যাপার, তো অনুভূতিটা কেমন ছিল? ডিফারেন্ট, কারণ আমি যখন দাঁড়াই লাইনে দাঁড়াই ওনার কাছ থেকে অ্যাওয়ার্ড নেওয়ার আগে, তার আগে আরো দুজন যাচ্ছিল এন্ড সবাই কথা বলছে কুইনের সাথে। আমি চিন্তা করছি যে আমি যদি এমন হয় যে কুইনের সামনে গিয়ে যদি তাকিয়ে থাকি আর কথা না বলতে পারি তাহলে কি হবে, কারণ আমি তখন আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছি আর এর মধ্যে আপনার কিছু ফর্ম্যালিটি আছে, কিছু প্রোটোকল আছে, গ্রিটিং করার কিভাবে প্রসেস আছে, এগুলো যদি একটু এদিক ওদিক মিস্টেক হয় আমার দেশের মানসম্মানের ব্যাপার দেশের, তো আলহামদুলিল্লাহ কোনো ধরনের ঝামেলা হয়নি। তো আমরা যেটা করি যে ওনার সামনে যখন যাই, যাওয়ার পরে অ্যাওয়ার্ডটা নেওয়ার পরে ওনার দিকে আমি তাকিয়েছিলাম, তো উনি ফার্স্টে আমাকে জিজ্ঞাসা করলো যে কি করো, কি দেশের জন্য কি করছো, তখনই ওনাকে বলা যে আমি ক্রিটিক্যাল লিংকে কি নিয়ে কাজ করি। তারপরে উনি নিজে থেকেই বলে যে খুব ভালো কাজ করছো আর আমি চাই যে তুমি কাজটা আরও সামনের দিকে আগিয়ে নিয়ে যাও। আর একটা খুব ভালো একটা আমি একটা সুযোগ পেয়েছি, ওটা হলো যে কুইনের সাথে পরের দিন উনি আমাকে 25 মিনিট একটা মিটিংয়ের জন্য ইনভাইট করেন, যেটা হলো যে আমরা যে 60 জন ছিলাম তার মধ্যে 3 জন সিলেক্ট হয়, তার মধ্যে আমি ছিলাম ওখানে। 25 মিনিট ওনার সাথে কথা বলা হয়, দেশ সম্পর্কে কথা বলি, আমাদের দেশের অবস্থা কিভাবে উন্নতি হচ্ছে এই ধরনের কথা হয়, উনি জানতে চায় যে আমরা সামনে দিয়ে কি করতে চাই, তো এই ধরনের কিছু কথাবার্তা হচ্ছিল ওনার সাথে প্রাইভেটলি। আচ্ছা, ওকে, বাহ, চমৎকার। মানে এটা আসলে অনেক বড় একটা অপরচুনিটি, অ্যাওয়ার্ড পাওয়াটা তারপর আবার একটা পার্সোনাল মিটিংয়ে ইনভাইটেড হওয়াটা অনেক ভালো একটা ব্যাপার। তো কী মনে হয়েছে আসলে তাদের, আমাদের দেশ নিয়ে তাদের চিন্তাটা কেমন মনে হয়েছে? একটা কথা আমাকে বলেছেন যখন জিজ্ঞাসা করে যে তুমি তো বাংলাদেশ থেকে এসেছো, আমি বলতে জি, তখন বলছিলেন যে তোমাদের শহরটা একেবারে শহর, শুধু বিল্ডিং আর বিল্ডিং, কিন্তু তোমাদের গ্রামটা অনেক সুন্দর। তো উনি, হ্যাঁ, তো উনি এই ধরনের ইনফরমেশন জানেন শুনে মানে আমার তখন এত ভাল লাগছিল যে উনি, কারণ হলো আমি সবসময় মানুষজনকে বলি যে দেশের বাইরে থেকে যখন কেউ আসে যে তোমরা ঢাকা শহর দেখে বাংলাদেশকে চিন্তা করো না, তোমরা যদি ঢাকা বাইরে যাও আসলে তোমরা দেখতে পাবে বাংলাদেশে কত সুন্দর। তো উনি 1983 বাংলাদেশে আসছিলেন, সো তারপরও এত বছরে তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, তারপর যে উনি খবর রাখেন কিভাবে কাজ হচ্ছে দেশে, কিভাবে উন্নতি হচ্ছে, এটা একটা বড় পাওয়া ছিল আমার জন্য। আপনারা মাত্র 3 বছর হলো শুরু করেছেন, 2 বছর শেষ, 3 বছরে পা দিয়েছেন, এত কম সময়ে অনেক আসলে রিকগনিশন পেয়েছেন, তো
কেমন মনে হচ্ছে শুরুতে যখন শুরুটা করেছিলেন একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে বা একটা চাওয়া নিয়ে লক্ষ্য নিয়ে এখন এতদিন পরে সে মনে কি হচ্ছে যে আসলে লক্ষ্যকে সামনে রেখে কতটুকু ঠিকভাবে এগিয়ে যাচ্ছেন আসলে বাংলাদেশে রোড অ্যাক্সিডেন্টটা হলো যে আপনি যদি চিন্তা করেন এটা অ্যাকচুয়ালি একটা বড় প্রবলেম কারণ আমাদের দেশে আপনি ওয়ার্ল্ডওয়াইড যদি চিন্তা করেন এটা অ্যাকচুয়ালি নাম্বার 9 আপনার ডেড কজের জন্য যে কিভাবে মানুষের রোড অ্যাক্সিডেন্ট কিন্তু বাই 2020 এটা নাম্বার 3 তে চলে আসবে সো আমরা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে আমরা মেডিসিন তৈরিতে বা আমরা ইনফেকশন ডিজিজ এগুলোর ক্ষেত্রে আমরা অনেক ইম্প্রুভ করছি রিসার্চের থ্রুতে কিন্তু রোড অ্যাক্সিডেন্টটাকে পার্টিকুলারলি আপনি চেঞ্জ করতে হলে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে এখানে রোডের ইঞ্জিনিয়ারিংটা কাজ করে মানুষের অ্যাওয়ারনেস কাজ করে কীভাবে আমরা রাস্তা যারা আছি আমরা কীভাবে পারাপার করছি এটাও কাজ করে সো আমাদের যখন আমার লক্ষ্য ছিল যে রোড অ্যাক্সিডেন্টটাকে কমিয়ে নিয়ে আসবো ডেথ রেটটাকে কমিয়ে নিয়ে আসবো 2014 যখন কাজ করা শুরু করি তখন দেখা যাচ্ছিল যে আমরা যেই কাজ শুরু করেছি আমাদের ফার্স্টে একটা চ্যালেঞ্জ ছিল হলো যে অ্যাকচুয়ালি আমাদের ভলেন্টিয়াররা কাজ করবে কিনা অ্যাকচুয়ালি তারা কি উইলিংলি রাস্তা যাবে কিনা কিন্তু যখন আমরা কাজ করা শুরু করি তখন চার মাসের মাথায় আমরা দেখতে পাই যে ওদের মধ্যে একটা চেঞ্জ আসছে ওদের দেশের প্রতি কাজ করার জন্য মানুষের সেবা করার জন্য তারা চায় কারণ হলো অনেকজন আসছিল যারা দেখেছে তাদের প্রিয়জনকে কেউ রোডে অ্যাক্সিডেন্ট করতে বা রোডে অসুস্থ হতে বা নিজেরা একটা রোড অ্যাক্সিডেন্ট ছিল তো তার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছিল যে 2014-15 ছিল আমাদের একবার পাইলট পিরিয়ড যে আমাদের দেশে অ্যাকচুয়ালি আমরা কতটুকু এটা সাস্টেইন করতে পারবো অ্যান্ড রেসপন্স খুব ভালো ছিল তখন আমরা তখন 2015 প্রায় অ্যারাউন্ড 600 মতো লোকজনকে আমরা সার্ভিস দিই 2016 ছিল আমাদের একটা ইন্টারেস্টিং টাইম কারণ হলো যে তখন আমরা যখন শিওর হয়েছি যে অ্যাকচুয়ালি এই সার্ভিসটা আমরা দেশের বাইরেও নিয়ে যেতে পারবো তখন আমরা চলে যাই হলো সাউথ আফ্রিকাতে যখন আমরা যাই তখন হলো যে ওদের 3,500 মতো ভলেন্টিয়ার আছে যারা হলো গভর্নমেন্ট ভলেন্টিয়ার কিন্তু ওদের আসলে কমিউনিকেশনের কোনো ওয়ে ছিল না তখন আমরা অ্যাকচুয়ালি ওদেরকে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের সার্ভিসটা ওদেরকে প্রোভাইড করি কমিউনিকেশনের ডিভাইস হিসাবে সো এভরি টাইম যদি কেউ একজন রিকোয়েস্ট করে ওদের গভর্নমেন্টের কাছে অ্যাম্বুলেন্সের জন্য তখন লোকালি যে ভলেন্টিয়ারটা আছে ওরা কাছে মেসেজ চলে যায় মোবাইল অ্যাপ্লিকেশনের থ্রুতে সো আমাদের এই 3 বছরে দেশের মধ্যে লোকালি এই কাজটা করা প্লাস ওর আমরা তো ফার্স্টে ঢাকা ফোকাস ছিলাম এখন ঢাকা ময়মনসিংহ হাইওয়েটা আমরা এখন ফোকাস আছি আর আবার থার্ড ইয়ারে সেকেন্ড ইয়ারে এসে আপনার ধরেন যে ইন্টারন্যাশনাল এটা মুভ করা এন্ড পরবর্তীতে আমরা এখন চাচ্ছি যে এই সার্ভিসটাকে অন্য অন্য দেশের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য মানে খুব ফার্স্ট ইয়ার আসলে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকায় কাজ অলরেডি শুরু হয়ে গেছে নেপালেও হওয়ার কথা যতদূর জানি আমাদের প্ল্যান আছে যে নেপালে আমরা শুরু করতে চাচ্ছি আর এটা নিয়ে আমাদের আসলে পরিকল্পনা চলছে কিন্তু এখন আমরা ফিল্ড প্রত্যেক মাসে ভলান্টিয়ারদের রিক্রুট করার জন্য আমরা একটা ট্রেনিং অ্যারেঞ্জ করি 3 দিনে যে কেউ এখানে অ্যাড হতে পারে আমরা যেটা প্রেফার করি হলো যে 16 বা 17 থেকে আমরা প্রেফার করি দেখা যায় যে আমাদের এজ কোনো লিমিট নাই এডুকেশন লিমিট আমাদের নাই এখানে যেহেতু আমরা বাংলায় আমরা ট্রেনিংটা দিই সো যে কেউ ট্রেনিংটা গ্রহণ করতে পারে ওরা এখানে আসার পরেও 3 দিন ট্রেনিং যাওয়ার পরে ওদেরকে একটা লাস্টিকে একটা এক্সাম দিতে হয় যে এক্সামটা আমরা অ্যাকচুয়ালি ডিসাইড করি যে কাদেরকে আমরা আমাদের টিমে নিব কারণ ও এক্সামে যদি পাস না করে আমরা অ্যাকচুয়ালি নিয়ে না যেহেতু আমরা একটা মানুষের জীবন নিয়ে কাজ করি সো ওনাদের স্কিলসটা অনেক ইম্পর্টেন্ট যা ট্রেনিংটা কারা দিয়ে থাকেন ট্রেনিংটা দেয় হলো যে আমাদের ভলেন্টিয়ার ট্রেনার আছে প্রথম দিকে আমি আমার যে কোফাউন্ডার আছেন ওনা আমরা একসাথে দিতাম যেহেতু আমরা নিজেরা ট্রেনার ছিলাম পরবর্তীতে আমরা বিভিন্ন মেডিকেল স্টুডেন্ট প্লাস ইউনিভার্সিটি স্টুডেন্ট ওদেরকে আমরা ট্রেনিং দিয়ে ওদেরকে আমরা যেটা করি যে প্রত্যেক বছর 2টা টিম আসে 6 মাস করে কাজ করে ট্রেনাররা ওদেরকে আমরা 7 দিনের একটা ট্রেনিং দিই ট্রেনিং দেওয়ার পর ওরা যেটা করে যে অন্যদেরকে ট্রেনিং দিতে শুরু করে খুব কম সময়ের মধ্যেই মোটামুটি ভালো সাড়া পাচ্ছেন সব জায়গা থেকে কিন্তু শুরুর দিকে এই যে এত বড় একটা কাজ ছোট থেকে শুরু হলো আস্তে আস্তে তো ছড়িয়ে দিচ্ছেন কোনো চ্যালেঞ্জ কি অনুভব করেছিলেন সেই সময়টায় আমাদের কনসেপ্ট একবার নতুন ছিল কারণ আমরা ক্রিটিক্যাল লিঙ্ক যখন শুরু করি আর আমাদের সার্ভিস যখন লঞ্চ করি উই আর দ্য ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড একদমই ইনোভেটিভ একটা আইডিয়া আইডিয়াটা নিয়ে কাজ করা শুরু করেছে যেটা হলো যে এখন অন্যান্য দেশে এই সার্ভিসটা অনেক অনেকের মধ্যে আছে কিন্তু আমরা ফার্স্ট ছিলাম যারা সার্ভিসটা লঞ্চ করি তো সবার কাছে এই সার্ভিসের ব্যাপারে বলতে গেলে সবাই একটু কনফিউজ হয়ে যেত কারণ হলো যে সার্ভিসের সম্পর্কে তারা এত সচেতন না আর একটা বড় জিনিস হলো যে কিভাবে হবে কিভাবে কাজ করে করবে কি করবে না লোকজন কি তোমার জন্য আসবে কিনা এটা এখন একটা চ্যালেঞ্জিং যে আমাদের অ্যাওয়ারনেসটা এখনো নাই যে রোডে একটা মানুষ পড়ে আছে তাকে সাহায্য করা তাকে হসপিটাল নিয়ে যাওয়া এটার মধ্যে অনেক ধরনের চ্যালেঞ্জ লোকজন ফিল করে মানে কাজ শুরু করার আগে দেখা যায় একটু নেগেটিভ চিন্তা আসে এর মধ্যে কিন্তু
এই মাইন্ডসেটটা আমরা এখন ট্রাই করছি চেঞ্জ করার জন্য আর আরেকটা জিনিস যে বড় জিনিসটা আসছে ওটা হলো যে আমাদের গভর্নমেন্টের এখন একটা বড় একটা সার্ভিস চলে আসে ওটা 999 সো আমরা দুই বছর তিন বছর ধরে গভর্নমেন্টের সাথে যখন কাজ করছিলাম ওনাদেরকে রিয়েলাইজেশন যেহেতু এসেছে আমাদের কাজের থ্রুতে সো এইটা আমাদের একটা বড় পাওয়া যে ওনারা এখন 999 সার্ভিস সাহায্য করছে যে শুধু আপনার পুলিশ ফায়ার ব্রিগেড আপনার হেলথ রিলেটেড সার্ভিসগুলো পাওয়া যায় যেটা অ্যাকচুয়ালি বলবো যে ওভার দ্য টাইম এই স্ট্রাগলটা থেকে আমরা বের হয়ে আসছি আর যেহেতু এখন গভর্নমেন্টের সাথে কাজ করা শুরু করেছি তো 999 ওনাদের সাথে আমরা কাজ করছি যে এভরি টাইম যে ওনার যদি এই ধরনের কোনো কোশ্চেন আসে বা কেউ রিকোয়েস্ট করে হেল্পের জন্য আমাদের ভলেন্টিয়ার ওনাদের সাথে কাজ করে বলতে গেলে যেতে হলো 2014 যখন হলো যে বাংলাদেশ গভর্নমেন্ট আইসি ডিভিশন একটা ন্যাশনাল অ্যাপ অ্যাওয়ার্ড এর একটা ব্যবস্থা করেন যেটা প্রত্যেক বছর এখন হয়ে আসছে সো এটা প্রথম বছর ছিল 2014 যেখানে স্বাস্থ্য ক্যাটাগরিতে আমরা চ্যাম্পিয়ন হই আমাদের ক্রিটিক্যাল লিঙ্ক আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য ওখান থেকে যেটা করা হয় যে আমাদের দেশে যেসব উইনাররা আছেন সাতটা ক্যাটাগরিতে ভাগ করা হয় সবাইকে অ্যাকচুয়ালি ইউএনের যে ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড ওটার জন্য কম্পিটিশন করতে হয় সো এটা অ্যাকচুয়ালি 174 দেশের মধ্যে হয় কম্পিটিশনটা সো ওদের সবার সব দেশের থেকে সাতজন সাতটা কোম্পানি বা অর্গানাইজেশন ওরা রিপ্রেজেন্ট করে সো তখন ওই বড় কম্পিটিশনে যখন আমরা যাই তখন এই এতগুলো দেশের মাঝখানে আসলে আমরা ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ডটা জিতি স্বাস্থ্য ক্যাটাগরিতে আমরা 2016 গিয়েছি সিঙ্গাপুরে অ্যাওয়ার্ডটা আনার সময় সো আমাদের অ্যাওয়ার্ড আমরা পাই হলো জুনের 1 তারিখ যিনি হলো যে আপনার পরবর্তী যে আমরা খবর পাই যে আপনার হোলি এডিসনের যে অ্যাটাকটা হয় উদিনই নীরব ছিলাম সবাই এই কষ্টে সবাই একসাথে ছিলাম তখন আর এই জিনিসটা বলা হয়নি কিন্তু এটা বড় রেকগনাইজেশন ছিল দেশের জন্য আর আমাদের অর্গানাইজেশনের জন্য বলা হোক আর না হোক যেটা পেয়েছেন সেটার সেই মর্যাদাটা তো একই থাকবে এবং এই জন্য অনেক অনেক অভিনন্দন আরেকবার জানাচ্ছি বেশ ভালো কাজ করছেন ক্রিটিক্যাল লিঙ্ক নিয়ে যদি একটু জানতে চাই যে সামনে আর কি পরিকল্পনা আছে আসলে ঠিক কত দূর পর্যন্ত এগিয়ে যেতে চান এই প্রতিষ্ঠান নিয়ে অ্যাকচুয়ালি আমি চাচ্ছি যে প্রত্যেকটা জায়গা আমরা চাচ্ছি যে সার্ভিসটা প্রদান করার জন্য যে আমরা এই জন্য গভর্নমেন্টের সাথে আমাদের কাজ করা শুরু করা আচ্ছা এটা সম্পর্কে মানুষকে জানতে হবে যে জানলেই তো তারা সার্ভিসটা নিবে তো সেটার জন্য আসলে কি ভাবছেন কিভাবে মানুষের মধ্যে আরো জানানো যায় জিনিস এলাকা ভিত্তিক আমরা প্রমোশনটা করি ইয়াংদের মধ্যে একটা ছড়িয়ে দিই ইনফরমেশনটা সো সোশ্যাল মিডিয়াতে আমরা প্রমোশন করি আমরা শপিং মলে গিয়ে কথা বলি লোকজনকে প্রমোট করি যে আমাদের সার্ভিস আছে আপনি নিতে পারেন তারপর হলে বিভিন্ন ইউনিভার্সিটি স্কুল কলেজে আমরা প্রমোশন চালাই আমরা ওখানে আমাদের টিম পাঠাই ওরা গিয়ে কথা বলে সো ওখানে গিয়ে আমরা যেটা করি যে হলো যে রোড অ্যাক্সিডেন্টের ব্যাপারে আমরা ওটাকে অ্যাওয়ারনেসের একটা আইডিয়া দিই কী কী হচ্ছে না হচ্ছে আমাদের দেশের অবস্থা সার্ভিসটা কীভাবে নিতে পারবে আর আমরা কীভাবে অ্যাকচুয়ালি প্রমোট করছি ওটা ব্যাপারে আমরা ওদেরকে জানাই যদি শেষে যারা আমাদেরকে দেখছেন আসলে আপনারা কাজ করছেন যেহেতু সরাসরি আপনারাই ভালো মনে ফিল করছেন জিনিসটা যে এইসব কাজের জন্য আসলে তরুণরা চায় যে একটু সেবামূলক কাজগুলো করি অনেকে কিন্তু চায় তো যারা চান আপনাদের সাথে যুক্ত হবার জন্য তারা কীভাবে যুক্ত হতে পারেন এবং সব মিলে কী বলার আছে মান্থলি যে ট্রেনিংটা আছে ওই ট্রেনিংটা যোগদান করতে হবে আপনি আমাদের ফেসবুক পেজে গেলে যে কেউ ওখান থেকে আমাদের রেজিস্ট্রেশন করতে পারে পরবর্তী ট্রেনিংয়ের জন্য ট্রেনিংটা নেওয়ার পর এক্সাম দেওয়ার পরপরে আমরা আসলে ওনাদেরকে অন্তর্ভুক্ত করি আর যে যে এলাকা থাকে ওই এলাকায় আমাদের দুজন করে টিম লিডার থাকে সো ঢাকা শহরে আমাদের 7টা এলাকায় দুজন করে 14 জন আমাদের দেশে টিম লিডার আছে যারা হলো যে এলাকা ভিত্তিক সার্ভিসটাকে ম্যানেজ করেন ভলেন্টিয়ার থেকে ম্যানেজ করেন ওনাদের সাথে একটা কোলাবোরেশন হয় যোগাযোগ হওয়ার পরে আমরা যেটা করি যে ওনাদের থ্রুতে পরবর্তী মোবাইল অ্যাপ্লিকেশনের থ্রুতে আমরা ওনাকে মেসেজ পাঠাই বা টেক্সের থ্রুতে মেসেজ পাঠাই আর কেউ যদি এই অ্যাওয়ার্ডের ব্যাপারে যদি কেউ আগ্রহী থাকে বা চিন্তা করে যে না আমি একটা ভালো কাজ করছি আমি চাচ্ছি এই ধরনের অ্যাওয়ার্ডটা আমি রেকগনাইজেশন পাওয়ার জন্য কুইন্সিয়াংলিডের মতো অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আমি তাহলে বলবো যে অ্যাপ্লিকেশনটা শুরু করে দেওয়া উচিত আর নিজের যখন অ্যাপ্লিকেশন প্রসেসটা আমরা চালাবো যখন লিখবো তখন খুব সিম্পল অ্যান্ড ক্লিয়ার কথাবার্তা লেখা উচিত কোনো ধরনের ইনডাইরেক্ট কথা না বলে ডাইরেক্ট আপনার প্যাশন আর আপনার লিডারশিপের যে জার্নিটা এই ধরনের কথা যদি আপনি লিখে আপনি অ্যাপ্লিকেশনটা প্রদান করেন
আপনার চান্সেস বেড়ে যাবে উইন করার। চমৎকার, ওকে, সব মিলিয়ে খুব ভালো লাগছিল এত সুন্দর পরিকল্পনার কথা শুনতে, সুন্দর একটা কাজের কথা শুনতে। এরকম ভালো কাজের সাথেই থাকুন, আর অনেকেই যুক্ত হোক এটাই আমাদের শুভকামনা থাকবে। আপনাদের প্রতি অনেক অনেক শুভকামনা এবং আবারও অনেক অনেক অভিনন্দন অর্জনগুলোর জন্য। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। দর্শক, কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে আমাদের কাছে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নো টাওয়ার, 110 বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030-4, আমাদের ইমেল অ্যাড্রেস dinpratidin@banglavision.tv। মার্কিন চিত্রশিল্পী অ্যান্ডি ওয়ারহোলের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, পৃথিবীতে জন্ম নেওয়া আজীবনের জন্য অপহরণ হওয়ার মতো একটি ব্যাপার। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, দেখা হচ্ছে আগামী দিন। সেই পর্যন্ত বাংলা ভিশনের সঙ্গেই থাকুন।